সাবেক অর্থ পরিকল্পনা মন্ত্রী প্রয়াত এম সাইফুর রহমান সর্বশেষ জাতীয় সংসদ নির্বাচনের আগে তার বর্ণাঢ্য জীবন সম্পর্কে এক দীর্ঘ সাক্ষাৎকার দিয়েছিলেন সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন তার রাজনীতিতে আসার প্রেক্ষাপট রাজনৈতিক দর্শন ভালো লাগা আর খারাপ লাগার কথা জীবনের শেষ মুহূর্তে সিলেটের মানুষের ভালোবাসা নিয়ে শেষ নিঃশ্বাস ত্যাগে আকুলতা ঝরে পড়েছিল তার এই সাক্ষাৎকারে সাক্ষাৎকারটি নিয়েছিলেন চ্যানেলেসের বিশেষ প্রতিনিধি মৈনুদ্দিন মঞ্জু সাক্ষাৎকারের চুম্বক অংশ নিয়ে একটি বিশেষ প্রতিবেদন এম সাইফুর রহমান বাংলাদেশের সামাজিক অর্থনৈতিক এবং শিক্ষাক্ষেত্রে উন্নয়নের লক্ষ্য নিয়েই রাজনীতিতে প্রবেশ করেন তিনি প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আহ্বানে দিতে গিয়ে আকর্ষণীয় চাকরি ছেড়ে দিতেও দ্বিধাবোধ করেননি তিনি প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সঙ্গে আমার সাক্ষাৎ হয় উনিশশো বাহাত্তর সালের বাইশে জানুয়ারি এক বাড়িতে তারপরে ওনার সঙ্গে কথা বলে আমি আমার কাছে মনে হলো যে ইজ অ্যান্ড ইজ এ ভেরি পেট্রিয়ট অ্যান্ড এ ম্যান হ্যাজ কাম উইথ অ্যাস্টিনি টু চেঞ্জ দি ফেইস অফ দি কান্ট্রি অ্যান্ড চেঞ্জ দি ফেস অফ দ্য পিপল এবং তার এই ব্যক্তিত্বে আমাকে আকর্ষণ করে তাই আমার এত লুকোলেটিভ প্রফেশন অ্যান আই ওয়াজ দ্য হাইয়েস্ট প্রফেশনাল বাংলাদেশ ইন দোজ ডেজ হাইয়েস্ট আর্ন প্রফেশনাল সেটা ছেড়ে দিয়ে তার কথায় আমি রাজনীতিতে জাপিয়ে পড়ি সিলেটের উন্নয়নে মুখ্য ভূমিকা পালন করতে পারবেন এই নিশ্চয়তা পেয়েই রাজনীতিতে আসেন এম সাইফুর রহমান সিলেটের উন্নয়নের জন্য তিনটি প্রজেক্ট দিয়েই শুরু হয় তার আধুনিক সিলেট গড়ার সোনালী অধ্যায় ওই ওয়াদা পাওয়ার পরে তখন আমি জয়েন করলাম প্রথমেই ওই ফার্স্ট করে এবং সিলেট এয়ারপোর্টের কাজ আমি শুরু করলাম রাস্তা এই তিনটা যেদিন আমি আমি গেলাম যাওয়ার আগে এই তিনটাকে কাগজে ঘরে সাইন করে দেন তারপরে আমি জয়েন করব রাজনীতির সূচনা থেকে শেষ পর্যন্ত দেশের আর্থসামাজিক উন্নয়নের পাশাপাশি এম সাইফুর রহমান সিলেটের উন্নয়নের ব্যাপারে ছিলেন সদা জাগ্রত সিলেটের উন্নয়নের বেলায় তিনি ছিলেন স্পষ্টবাদী ও আপোষহীন ত আমি কাগজ উল্ডাইয়া দেখি প্রিবিও ডিস্ট্রিক্ট আছে সিলেটের ডাব রাইবে সিলেট দাবি খেলো আমি বললাম বেগম জিয়াকে প্রধানকে বললাম সব ডিস্ট্রিক্টের নাম দেখি কিন্তু আমার ডিস্ট্রিক্ট এক কোটি লোকের বেশি সেখানে ইঞ্জিনিয়ারিং কলেজ ইউনিভার্সিটি নাই কেন তখন সেক্রেটারি সাহেবরা তখন তারা বলে ম্যাডাম ওনার তো সেটা ইঞ্জিনিয়ারিং কলেজই নাই ইউনিভার্সিটি পাইব কোথা থেকে ঠিক আছে আমি কলেজ দেওয়া শুরু করেন ফার্স্ট ফেজ টু বি কনভার্টেড টু ইউনিভার্সিটি এবং এইরকম করে প্রজেক্ট বানাইয়া নিয়ে আছেন তো বলে এইটা কী হবে বলে এইটা হবে না ওইটা নিয়ে আছেন নিয়ে আসার পরে একসঙ্গে দুইটা হবে সিলেটের মানুষের ভালোবাসাই তাকে এতদিন বাঁচিয়ে রেখেছিল আমৃত্যু সিলেটের মানুষের ভালোবাসা নিয়েই বেঁচে থাকতে চেয়েছিলেন এই বর্ষিয়ান রাজনীতিবিদ মানুষের মমতা আমি মরার দিন এই মানুষের মমতার মধ্যে পড়তে চাই সিলেটের মানুষের ভালোবাসার মধ্যে পড়তে চাই এটাই আমার এবং আমার সবসময় সরমান নদীর তীরে আমার ঠিকানা রে বাবা সাহেবের দেশ সিলেট ভূমি এইটা সব মৃত্যুর আগের দিন সিলেট সার্কিট হাউসে সাইফুর রহমান দীপ্ত কণ্ঠে উচ্চারণ করে বলেছিলেন সিলেটের উন্নয়নের জন্য সরকারের বাইরে থেকেও কাজ করবেন তিনি সিলেট দরদী ব্যক্তিত্ব এম সাইফুর রহমানের সকল অসম্পূর্ণ কাজ বর্তমান সরকার সমাপ্ত করবে এটাই এখন সুকেম উজ্জমান সিলেটবাসীর প্রত্যাশা মঈনুদ্দিন মঞ্জু চ্যানেলে